বর্ষা আসলেই ভ্রমণ পিপাসুদের কাছে সব থেকে পছন্দের ভ্রমণ স্থানের তালিকায় আমরা দেখতে পাই টাঙ্গুয়ার হাওর, নিকলি ও কাপ্তাই লেক। আর তাই তো প্রতি বছরই বর্ষা আসলেই এইসব জায়গাগুলোতে দেখা যায় প্রচুর পরিমাণে ভ্রমণ পিপাসুদের আগমন। যেহেতু এইসব লেকে ঘুরে দেখার জন্য নৌকা বা হাউসবোটের প্রয়োজন হয়, সেই কথা বিবেচনা করে প্রতি বছর নতুন নতুন হাউসবোট তৈরি করা হয়। তাছাড়াও কম বাজেট থেকে লাক্সারিভাবে থাকতে চাইলে সেই সব ধরনের হাউসবোটও পাওয়া যায় এই সব লেকগুলোতে, বিশেষ করে টাঙ্গুয়ার হাওরে। আর তাই বাজেট এবং আপনার পছন্দ মতো যে কোনো বোট বা হাউসবোটে করে ঘুরে দেখতে পারেন, চাইলে রাত্রিযাপনও করতে পারেন এইসব হাওরে এবং ঘুরে দেখতে পারেন তার আশপাশের এলাকা। আপনাদের সুবিধার জন্য আজ এই ভিডিওর মাধ্যমে আমার পছন্দ মতো 5টি হাউসবোট সম্পর্কে আপনাদের জানাবো। আমার পছন্দ মতো বলার একটি কারণ হলো দেখতে সুন্দর এবং সুযোগ সুবিধা বিবেচনা করে আমার এই 5টি বোট খুব ভালো লেগেছে, যেই কারণে এমন 5টি হাউসবোট সম্পর্কে আজ আমি আমার মতামত শেয়ার করব আপনাদের মাঝে। আমার সাথে আপনার পছন্দের মিল নাও থাকতে পারে, তাই আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আর আমি এটি বলতে পারি যে নাম্বার 1-এ যে হাউসবোটটি রয়েছে তা দেখে আপনারও খুব ভালো লাগবে এবং ইচ্ছে করবে একবার হলেও সেই হাউসবোটটিতে একটি রাত কাটিয়ে আসতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলছি, আপনি যদি হয়ে থাকেন আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট করবেন। তো চলুন জেনে নেই হাওরের সেরা 5টি হাউসবোট সম্পর্কে। আমাদের আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে ফ্লোটিং হাউস অফ টাঙ্গুয়া। এই হাউসবোটটি দেখতে খুবই চমৎকার, ডিজাইন কালার সব কিছুই আপনার পছন্দ হওয়ার মতো, রাতেও চমৎকার লাইটে সাজানো থাকে এই হাউসবোটটি, আর তাই তো উপভোগ করা যায় রাতের টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য। এই হাউসবোটগুলোর রুমগুলোর কথা বললে প্রথমে বলতে হবে অনায়াসে এই 1টি রুমে 2 থেকে 4 জন থাকতে পারবেন, তাছাড়াও সিঙ্গেল, কাপল এবং 4-5 জনের একসাথে থাকার ব্যবস্থা রয়েছে এই হাউসবোটে। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে কোনো সমস্যা ছাড়াই থাকতে পারবেন এই হাউসবোটে, একসাথে 10 থেকে 15 জন একসাথে আড্ডা দেওয়ার মতো জায়গা পেয়ে যাবেন, যেখানে হয়তো জমে তুলতে পারেন গানের আসর ও আড্ডা। তাছাড়াও এই সব ধরনের হাউসবোটে রয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা এবং বুকিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিও শেষের দিকে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই হাউসবোটের উপরে উঠলেও উপভোগ করতে পারবেন হাওরের চমৎকার দৃশ্য, এখানে বসে ও শুয়ে থাকার ব্যবস্থাও রয়েছে আর সাজানো হয়েছে চমৎকারভাবে, যা আপনার খুব ভালো লাগবে। এই হাউসবোটের প্রতিটি রুম এমনভাবে সাজানো হয়েছে যে আপনার পছন্দ হবে, লাইট, ফ্যান, তাছাড়াও রয়েছে মহামূল্যবান বই। আপনি যদি বই পড়তে ভালোবাসেন তাহলে আপনি উপভোগ করতে পারেন এই বই পড়ার আনন্দ। হাওরের পাশে জানালা দিয়ে হাওরের সৌন্দর্য দেখতে দেখতে বই পড়ার মতো আনন্দ নিতে পারেন আপনি, তাছাড়াও পানির পিপাসা পেলে পেয়ে যাবেন ফিল্টার এবং বেসিনের সুব্যবস্থা। তাছাড়াও যারা ওয়াশরুম নিয়ে চিন্তায় থাকেন তাদের জন্য আর কোনো চিন্তার কারণ নেই, কারণ এই হাউসবোটে রয়েছে ওয়াশরুমের সুব্যবস্থা। তো এখন আপনাদেরকে জানাবো এই হাউসবোটে থাকার প্যাকেজ মূল্য। শুক্রবার এবং শনিবার তাছাড়া ছুটির দিনে জনপ্রতি 5,000 টাকা করে 1 কেবিনে 3 জন, জনপ্রতি 6,000 টাকা করে 1 কেবিনে 2 জন থাকতে পারবেন, তাছাড়া অন্যান্য দিনে 4,500 টাকা করে 1 কেবিনে 3 জন এবং 5,500 টাকা করে 1 কেবিনে 2 জন থাকতে পারবেন। আমাদের লিস্টে আজকের 4 নম্বরে রয়েছে পালকি হাউসবোট। পালকি হাউসবোটটি দেখতে খুবই চমৎকার, বোটটির কালার সব কিছুই আপনার পছন্দ হওয়ার মতো, বিশেষ করে হাউসবোটের ভিতরের ইন্টেরিয়র ডিজাইন আপনাকে মুগ্ধ করবে, রাতের জন্য চমৎকার লাইটে সাজানো থাকে এই হাউসবোটটি। এই পালকি নামের হাউসবোটটির রুমগুলোর কথা বললে প্রথমেই বলতে হবে অনায়াসে এই রুমে 3 থেকে 4 জন থাকতে পারবেন, তাছাড়াও সিঙ্গেল, কাপল এবং 4-5 জনের একসাথে থাকার ব্যবস্থাও রয়েছে এই হাউসবোটে। প্রতিটি রুমের পরিবেশ আপনার খুব ভালো লাগবে, ঠিক তেমনভাবেই সাজানো হয়েছে এই হাউসবোটটিকে, অন্যান্য রুম বা বাহিরের পরিবেশও সাজানো হয়েছে বেশ সুন্দর করে। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে কোনো সমস্যা ছাড়াই থাকতে পারবেন এই হাউসবোটে, একসাথে 15 থেকে 20 জন একসাথে আড্ডা দেওয়ার মতো জায়গা পেয়ে যাবেন এই হাউসবোটে,
যেখানে জমে উঠতে পারে গানের আসরও আড্ডা। এই হাউসবোটটির ওপরে উঠেও উপভোগ করতে পারবেন হাওরের চমৎকার দৃশ্য, সাথে সূর্যাস্ত ও সূর্যোদয়। আর সাজানো হয়েছে কালার কার্পেট দিয়ে, যে কারণে দেখতেও খুব ভালো লাগে। এখানে বসে আড্ডা দেওয়া যাবে, চাইলে একটু গা হেলিয়ে বসে এবং শুয়েও থাকতে পারবেন। এই হাউসবোটের প্রতিটি রুম এমনভাবে সাজানো হয়েছে যে আপনার পছন্দ হবে। লাইট ফ্যান ছাড়াও সব ধরনের সুবিধাই পেয়ে যাবেন এই হাউসবোটে। দিন বা রাত আপনি রুম থেকে হাওরের আশেপাশের সব কিছুই জানালা দিয়ে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই হাউসবোটটিতে মাথা নত করে হাঁটার প্রয়োজন হবে না, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে উঁচু করে এই হাউসবোটটি তৈরি করা হয়েছে। তাছাড়াও যারা ওয়াশরুম নিয়ে চিন্তায় থাকেন, তাদের জন্য আর চিন্তার কোনো কারণ নেই, কারণ এই হাউসবোটে রয়েছে ওয়াশরুমের সুব্যবস্থা। তো এখন জেনে নিব এখানে থাকতে হলে আপনার কত টাকা খরচ করতে হবে। ব্যক্তিগত বুকিংয়ের ক্ষেত্রে জনপ্রতি 6,500 টাকা এক কেবিনে দুইজন, 5,500 টাকা এক কেবিনে তিনজন। যদি একসাথে অনেকজন গ্রুপ আকারে যান, তাহলে 18 জনের জন্য জনপ্রতি 5,500 টাকা, 14 জনের জন্য 5,800 টাকা, 12 জনের জন্য 6,500 টাকা এবং 10 জনের জন্য 7,500 টাকা করে নেওয়া হয়। রবিবার থেকে বুধবার এই সময়ের মধ্যে যদি আপনি ভাড়া নেন, তাহলে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমাদের লিস্টের আজকের 3 নম্বরে রয়েছে তরি ময়ূরাক্ষী। এই হাউসবোটটি আমার খুব পছন্দ হয়েছে এর নকশা, গঠন আর রুমের মধ্যে হলুদ রঙের ব্যবহারের কারণে, যা বারবার আপনার চোখকে আকর্ষণ করে। তাছাড়াও বেত, কাঠ, বাঁশ ও ছনের ব্যবহারের কারণে আরও বেশ সুন্দর দেখায় এই হাউসবোটটিকে। চমৎকার ডিজাইন, কালার সব কিছুই আপনার পছন্দ হবে। এই হাউসবোটের রুমগুলোর কথা বলতে গেলে প্রথমে বলতে হবে এই রুমের ইকোসিস্টেম এবং কালার কম্বিনেশনের কথা। হলুদ রঙের দেখা মিলে চারদিকেই, তাছাড়াও সাজানো হয়েছে চমকপ্রদ সব ফটো ফ্রেম দিয়ে, যা রুম এবং হাউসবোটের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। আর রুমগুলো বেশ বড় হওয়ায় বলতে গেলে 3 থেকে 4 জন অনায়াসেই থাকতে পারবেন। তাছাড়া সিঙ্গেল কাপল এবং 4-5 জনের একত্রে থাকারও সুব্যবস্থা রয়েছে এই হাউসবোটে। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে কোনো সমস্যা ছাড়াই আনন্দ করে কাটিয়ে দিতে পারবেন একটি রাত। একসাথে 10 থেকে 15 জন একত্রে আড্ডা দেওয়ার মতো জায়গা পেয়ে যাবেন এই হাউসবোটে, যেখানে হয়তো জমে উঠতে পারে গানের আড্ডা, তাছাড়াও ইনডোর গেমের মতো সুবিধা। ফটোসেশনের জন্য এই বোটটি চমৎকার, চাইলে আপনি ইচ্ছে মতো ফটোসেশন করে নিতে পারেন। এই হাউসবোটের উপরে উঠে উপভোগ করতে পারবেন হাওরের চমৎকার দৃশ্য, যেখানে বসে ও শুয়ে থাকার ব্যবস্থাও রয়েছে। এখানে বসে চা খেতে খেতে প্রকৃতির মায়া হারিয়ে যাওয়া মাত্র কিছু সময়ের বিষয়। তাছাড়াও উপরে সাজানো হয়েছে চমৎকারভাবে, যেখানে সবাই মিলে আড্ডায় মেতে উঠতে পারেন। এই হাউসবোটের উপরে উঠলেও উপভোগ করতে পারবেন হাওরের চমৎকার দৃশ্য, যেখানে বসে ও শুয়ে তাছাড়া চায়ের আড্ডায় আপনি সময় পার করে দিতে পারেন। এই হাউসবোটের উপরে উঠেও উপভোগ করতে পারবেন হাওরের চমৎকার দৃশ্য, যেখানে বসে ও শুয়ে থাকার ব্যবস্থা রয়েছে। এখানে বসে চা খেতে খেতে প্রকৃতির মায়া হারিয়ে যাওয়া মাত্র কিছু সময়ের বিষয়। তাছাড়াও উপরে সাজানো হয়েছে চমৎকারভাবে, যেখানে সবাই মিলে আড্ডায় মেতে উঠতে পারবেন। এই হাউসবোটের প্রতিটি রুম এমনভাবে সাজানো হয়েছে যে আপনার পছন্দ হবে। লাইট ফ্যান ছাড়াও রয়েছে রুমের ভেতরে নানা ধরনের সুব্যবস্থা। হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে বেশ বড় বড় জানালা। হাওরের পাশে এই বড় বড় জানালা থাকায় হাওরের সৌন্দর্য দেখতে পারবেন ঘরে বসেই, আনন্দ নিতে পারবেন পুরোটি। ফটোসেশনের জন্য পেয়ে যাবেন সুন্দর সুন্দর জায়গা। তাছাড়া ওয়াশরুম নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনারা হাউসবোটে পেয়ে যাবেন তার সুবিধা। 2 দিন 1 রাতের জন্য আপনাদের কীরকম খরচ পড়বে তা আপনাদেরকে জানাবো এখন। বোট পুরো হাউসবোটটি যদি ভাড়া নিতে চান, তাহলে শুক্র শনিবার ছাড়া 15 থেকে 18 জনের জন্য 6,500 টাকা জনপ্রতি, 19 থেকে 22 জন জনপ্রতি 5,500 টাকা। শুক্র এবং শনিবার সরকারি ছুটির দিন সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ 15 থেকে 18 জনের জনপ্রতি 6,500 টাকা, 19 থেকে 22 জনের জনপ্রতি 6,000 টাকা প্রয়োজন হবে। আমাদের লিস্টের আজকে 2 নম্বরে রয়েছে নবাব হাউসবোট। নামটি যে তার নবাব,
তাই তো এই হাউসবোটটি দেখতেও বেশ সুন্দর। ভেতর এবং বাইরের সব দিকেই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই হাউসবোটটি। রুমগুলো চকলেট কালারে সাজানো হয়েছে, যা দেখতে খুবই সুন্দর দেখায়। হাউসবোটের সামনের দিকে রয়েছে বোটের ওপরে ওঠার সিঁড়ি, যেখান দিয়ে যে কোনো সমস্যা ছাড়াই ওপরে উঠতে পারবেন এই সিঁড়ি বেয়ে। আপনাদের যদি রুমের কথা বলি, তাহলে রুমের ভেতরে খুব সুন্দর ডার্ক চকলেট কালারের রং দিয়ে সাজানো হয়েছে, যে কারণে প্রতিটি রুমই খুব সুন্দর দেখায়। এক একটি রুমে অনায়াসে 3 থেকে 5 জন থাকা যাবে। এছাড়াও কাপল এবং গ্রুপ থাকার জন্য রয়েছে সুব্যবস্থা। রুমগুলোতে বিশাল জানালা থাকায় আপনি রুমের ভেতর থেকে হাওরের আশেপাশের পরিবেশ খুব সুন্দরভাবে দেখতে পারবেন আর উপভোগ করতে পারবেন হাওরের সৌন্দর্য। প্রতিটি রুমেই ফ্যান, লাইট এবং প্রয়োজনীয় সব সুবিধা পেয়ে যাবেন। রুমের ভেতরে চাইলে ফটো সেশনের কাজও করে নিতে পারেন। যে কোনো সময়ে, দিনে বা রাতে, সব সময় আপনি প্রকৃতির ছোঁয়া পাবেন এই হাউসবোটে। হাউসবোটটির ওপরে গিয়ে আড্ডা দেওয়ারও সুব্যবস্থা রয়েছে। ছাদ আঙ্গিনাটি বেশ বড় হওয়ায় অনেকেই একসাথে বসে আড্ডা জমাতে পারেন এই হাউসবোটের ছাদে। আপনি চাইলে এখানে বসে এবং শুয়েও প্রকৃতির মায়াবী রূপ দেখতে পারেন। আপনারা যদি গ্রুপ বেঁধে আসেন, সেক্ষেত্রে অনায়াসে 30 থেকে 35 জন একত্রে থাকতে পারবেন এই হাউসবোটে। এছাড়াও হাউসবোটটির ভেতরে একসাথে 15 থেকে 25 জনের আড্ডা দেওয়ার সুব্যবস্থা রয়েছে। চাইলে এখানে গানের আড্ডা, ছোটোখাটো ইনডোর গেম, তাছাড়াও যে কোনো আড্ডায় মেতে উঠতে পারেন আপনি। এখানে কাপল, সিঙ্গেল, তাছাড়াও 2-3 জনের একত্রে থাকার রুম পেয়ে যাবেন। আর এই হাউসবোটটি বেশ উঁচু হওয়ায় চলাচলেও কোনো সমস্যা হবে না। ওয়াশরুম ছাড়াও ছেলে এবং মেয়েদের আলাদা আলাদাভাবে থাকার সুব্যবস্থা রয়েছে এই হাউসবোটে। মজার বিষয় হচ্ছে এই হাউসবোটে 3টি প্যাকেজ চালু রয়েছে। প্রথম প্যাকেজের নাম নবাব সিরাজউদ্দৌলা। এই প্যাকেজে জনপ্রতি 7,500 টাকা করে এক কেবিনে 2 জন থাকতে পারবেন এবং 6,500 টাকা করে এক কেবিনে 3 জন থাকতে পারবেন। দ্বিতীয় প্যাকেজের নাম নবাব আলিবদ্দী খান। ব্যক্তিগতভাবে যদি আপনি যান, তাহলে 7,000 টাকায় জনপ্রতি এক কেবিনে 2 জন এবং 6,000 টাকায় জনপ্রতি এক কেবিনে 3 জন থাকতে পারবেন। এবং তাদের 3 নম্বর প্যাকেজ নবাব মুর্শিদ কুলি খান। এই প্যাকেজে জনপ্রতি 6,500 টাকায় এক কেবিনে 2 জন এবং জনপ্রতি 5,500 টাকায় এক কেবিনে 3 জন থাকতে পারবেন। আমাদের লিস্টের আজকের লাস্ট এবং 1 নম্বরে রয়েছে ব্ল্যাক পাল। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে 1 নম্বরে যে হাউসবোটটি রয়েছে তা আমার দেখা সবথেকে সুন্দর হাউসবোটগুলোর মধ্যে একটি, যা আপনিও হয়তো আপনার লিস্টের প্রথমে রাখবেন। দেখলেই মনে হবে সবুজে ঘেরা একটি বাগান। ভেতরে এবং বাহিরে ঠিক একই রকমভাবে সাজানো হয়েছে এই হাউসবোটটিকে। আপনিও আমার সাথে একমত হবেন যে এই হাউসবোটটি আসলেই 1 নম্বরে থাকার যোগ্য। প্রথম দেখাতেই আপনার পছন্দের তালিকায় চলে আসবে এই হাউসবোটটি। দেখতে বেশ সুন্দর, পুরো হাউসবোটটি সবুজে ঘেরা, মনে হবে সবুজের চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো হাউসবোটটিকে। ছোট বড় গাছে এবং লতাপাতায় সাজানো বলে বেশ সুন্দর দেখায়। আর্টিফিশিয়াল গাছ, তাছাড়াও ঘাস ও ম্যাট দিয়ে সাজানো এই পুরো হাউসবোট। রুমের ভেতরেও সাজানো হয়েছে আর্টিফিশিয়াল ঘাস ব্যবহার করে। তাছাড়াও রুমের ভেতরে কালার কম্বিনেশন যা আপনাকে মুগ্ধ করবে। রুমের বিষয় যদি বলতে যাই, তাহলে শুরুতেই বলতে হবে এই কালারফুল কম্বিনেশনের জন্য হাউসবোটগুলোকে বেশ সুন্দর দেখায়। প্রতিটি রুমও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, রুমগুলোকে তাই বেশ চমৎকার দেখায়। রুমের ভেতর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তাছাড়াও বেশ কিছু জিনিসের ব্যবহার দেখা মিলবে। চারদিকে তাকালেই মনে হবে আপনি সবুজের মধ্যেই বসে আছেন এবং তার মধ্যেই হাঁটাচলা করছেন। প্রতিটি রুমে 3 থেকে 4 জন থাকতে পারবেন খুব অনায়াসে। সিঙ্গেল, কাপল এবং গ্রুপ যদি যেতে চান, সেখানে থাকার সেই ব্যবস্থাও রয়েছে। পরিবার কিংবা কাছের মানুষ, তাছাড়াও অবসর সময়টা সুন্দরভাবে কাটাতে বন্ধুদের নিয়ে এমন একটা হাউসবোটে সময় কাটাতে পারেন আপনি। প্রথম যখন এই হাউসবোটটিকে দেখবেন, তখন মনে হবে এই হাউসবোটটিতে যদি একটি রাত কাটাতে পারতাম তাহলে কতটাই ভালো লাগত। এই হাউসবোটটির ওপরে গিয়েও আপনি আড্ডা দিতে পারবেন। রয়েছে সবুজ এবং লাল গালিচার দেখা। বসে আড্ডা দেওয়ার মতো রয়েছে বেশ জায়গা, যেখানে বসে আপনি হাওরের সৌন্দর্য,
সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মতো বেশ কিছু জিনিস উপভোগ করতে পারবেন এই হাউস বোটের ছাদে বসেই। হাউস বোটের ভেতরে রয়েছে বেশ জায়গা যেখানে বসে আড্ডা মেতে উঠতে পারেন সবাই। মজার বিষয় হচ্ছে তাদের সম্ভবত তিনটি হাউস বোট রয়েছে যা দেখতে অনেকটা একই রকম এবং খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে। তাদের মধ্যে একটি হচ্ছে রয়্যাল, দ্বিতীয়টি ম্যাজেস্টিক এবং তৃতীয়টি হচ্ছে ব্ল্যাক পার্ল। প্রতিটি রুমেই আপনারা বালিশ, কাঁথা, তাছাড়াও মোবাইল চার্জ দেওয়ার মতো বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন। আর ছবি তোলার জন্য এই হাউস বোটটি সবচেয়ে সুন্দরগুলোর মধ্যে একটি। আপনি এই হাউস বোটের যে কোনো জায়গাতে বসে বা দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। আমার নিজেরও এই হাউস বোটটি বেশ পছন্দ হয়েছে। কখনও যদি সুযোগ হয় টাঙ্গর হাওরে গিয়ে একটি রাত কাটিয়ে আসার, তাহলে অবশ্যই আমি এই হাউস বোটটিকে বেছে নিব। তবে জেনে নে এই হাউস বোটটিতে থাকতে আপনার কত খরচ হবে। যদি পুরো হাউস বোটটি রিজার্ভ করতে চান 14 জনের জন্য জনপ্রতি 7,500 টাকা করে খরচ পড়বে, 18 জন হলে 7,000 টাকা করে জনপ্রতি। আপনি চাইলে সরকারি ছুটির দিন কিংবা মিনিমাম 2 জন হলেও বুকিং করতে পারবেন এই হাউস বোটে। 2 জনের জন্য জনপ্রতি 8,000 টাকা করে এবং 3 জনের জন্য জনপ্রতি 7,000 টাকা করে বুকিং দিয়ে থেকে আসতে পারেন একটি রাত এই টাঙ্গরের বুকে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাছাড়াও বিস্তারিত কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং এইসব হাউসবোটগুলোর নাম্বার যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, কারণ সেখানে আমরা তাদের হাউসবোটগুলোর সাথে যোগাযোগ করার নাম্বার দিয়ে দিব। তাছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন, যেখানে গিয়ে আপনি আপনার মতামত বা আপনার প্রশ্ন আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? আপনার মতামত শেয়ার করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। তাছাড়া এই 5টি হাউসবোটের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ যাচ্ছি তো যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।